স্বাগতম বন্ধুরা, আজ আমরা এসেছি মাগুড়া এবং লাঙ্গলবাদের সীমান্তে। এটিও গড়াই নদী, তবে মাগুড়ার ওই পাশ থেকেই গড়াই নদীটি একেবারে মধুমতি নদীতে পড়েছে। এখন পর্যন্ত আমরা গড়াই নদীতেই আছি। তো এখানে অনেক সুন্দর পরিবেশ, নদীতে পানি অনেক। দেখুন ওদিকে একটি ব্রিজ হচ্ছে, এটা লাঙ্গলবাদ থেকে পাংশা রাজবাড়ি ডাইরেক্ট চলে যাওয়া যাবে। এটা ডান পাশেই মাগুড়া, আর এটা এই অংশটা ঝিনাইদহর মধ্যে পড়েছে। আর এটির পশ্চিমে কুষ্টিয়া এবং পূর্বে মাগুড়া এবং দক্ষিণ পশ্চিম দিকে ঝিনাইদহ। আমরা এমন একটি জায়গায় রয়েছি, এখানে নদীর ভিতরে একটি বসার স্পেস তৈরি করা হয়েছে। বিকেলে এই জায়গাটিতে বসলে বেশ ভালো অনুভূত হয়। দেখুন ওটা নদীর ঘাট, এখনও নৌকা পারাপার হয় যেহেতু ব্রিজ এখনও তৈরি হয় নাই, ব্রিজের কাজ চলছে। ওই নৌকায় করে ওই পাশে পার হইলেই পাংশা রাজবাড়িতে পৌঁছে যাওয়া যায়। এটি এখনও বেশ খরস্রোতা নদী। তো অনেক ধন্যবাদ সবাইকে।